মোহন বাগানে সই করলেন রোনাল্ডোর বিরুদ্ধে খেলা স্প্যানিশ তারকা ডিফেন্ডার। দলবদলের বাজারে আবারও চমক মোহন বাগান ম্যানেজমেন্টের। স্প্যানিশ তারকা ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে সই করালো সবুজ মেরুন ব্রিগেড। লা লিগা সুনামের সাথে খেলা হেক্টর লা লিগার প্রথম এবং দ্বিতীয় ডিভিশন মিলিয়ে মোট 225টিরও বেশি ম্যাচ খেলেছেন। খবর অনুযায়ী কার্ল ম্যাকিউয়ের পরিবর্তন হিসেবে যোগ দিচ্ছেন হেক্টর। কার্লের মতোই ডিফেন্সের পাশাপাশি দক্ষতার সাথে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডেও। ইতিমধ্যে নতুন মরশুমের জন্য জেসন কামিন্স আর্মান্দো সাদিকুকে সই করিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে দলে রয়েছেন হুগো বুমোস, দিমিত্রি পেত্তাতোস, ব্র্যান্ডন হ্যামিল এবং ফ্লোরেন্টিন পোগবার মতো তারকা বিদেশিরা। এছাড়াও জনি কাউকোর চোট থাকলেও তাকে এখনই ছাড়ছে না সবুজ মেরুন ব্রিগেড। 6 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শক্তিশালী ডিফেন্ডার সম্প্রতি খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় তিনি রোনাল্ডোকে ছুড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ। হেক্টর ইউস্তেকে সই করিয়ে খুশি মোহন বাগান কোচ জুয়ান ফেরান্দো। হেক্টরের বিষয়ে তিনি বলেছেন, হেক্টর একজন অভিজ্ঞ ফুটবলার, স্পেনের প্রথম ডিভিশন এবং আন্তর্জাতিক মঞ্চে খেলা সফল একজন ফুটবলার। ওর খেলা আমি দেখেছি। হেক্টরের অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়া ক্ষমতা মোহন বাগান সুপার জায়ান্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। স্পেনের কার্ডিজ, মায়োরাকা, গ্রানাডা এফসি এবং সাইপ্রাসের উমোনিয়ার হয়ে খেলা 6 ফুটেরও বেশি উচ্চতা সম্পন্ন ইউস্তে মোহন বাগানে সই করে বলেছেন, মোহন বাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব, গতবারে ভারতের চ্যাম্পিয়ন ক্লাবও। আমি খোঁজ নিয়ে দেখেছি এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। স্পেনের অনেক ফুটবলার ও কোচ এখন ভারতে খেলে সুনাম অর্জন করেছেন, সাফল্যও পাচ্ছে। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবো এবং ভারতের সেরা দলে খেলবো, এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, ক্লাব যাতে আরও সফলতা পায় সেটার জন্য 100% দেব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।